এখন এখন আমরা এখন আমরা দেখব বিজনেস কার্ড ডিজাইন। প্রথমে আমরা আজকে খুব সিম্পল একটা বিজনেস কার্ড ডিজাইন করে দেখব, এবং ডিজাইনিং এর ক্ষেত্রে বিজনেস কার্ড ডিজাইনের ক্ষেত্রে যে বিষয়গুলো আমাদের খেয়াল রাখা দরকার সেই বিষয়গুলো নিয়ে আগে আলোচনা করব। চেষ্টা করব যেহেতু আজকে সময় কম ক্লাসে খুব দ্রুত কথাগুলো বলে যাওয়ার, সেই ক্ষেত্রে কেউ কোনো প্রশ্ন করার দরকার নেই, লাস্টে প্রশ্ন করে চলতেছে। আর যেটা সেটা হচ্ছে যে খুব মনোযোগ সহকারে কাজগুলো দেখেন, কি বলি সেটা খেয়াল করেন, আর খাতায় লিখলে অথবা সাথে সাথে করতে থাকলে এগুলো ভুলে যাবেন বাসায় যে। আর যদি খুব মনোযোগ সহকারে দেখেন, ব্রেনে যদি একবার এটা গেঁথে যায় সারা জীবনও ভুলবেন না। তাহলে আসেন প্রথমে, আমরা যদি বিজনেস কার্ড ডিজাইন করতে চাই, প্রথমে কিছু বিজনেস কার্ডের স্যাম্পল আমরা একটু দেখি। কারণ এই স্যাম্পলটা যদি আমরা দেখি, এই একটা বিজনেস কার্ড দেখেন, এখানে কি করছে তারা, তারা কালো এবং লাল এবং ব্লু এই তিনটা কালারের কম্বিনেশনে একটা ডিজাইন করছে। এবং সেখানে দেখেন যে তারা কি করছে, ব্যাক টু ব্যাক ডিজাইন বলে। অর্থাৎ কোন একটা ডিজাইনিং এর যদি সামনে পিছে দুই পাশে ডিজাইন থাকে তখন সেটাকে বলে ব্যাক টু ব্যাক ডিজাইন। তাহলে এই ডিজাইনটা হচ্ছে একটা ব্যাক টু ব্যাক ডিজাইনিং এর উদাহরণ। বাংলাদেশে সাধারণত যারা খুব কম পয়সায় ডিজাইন করতে চায়, বিজনেস কার্ড বানাতে চায়, তারা এক সাইডেই সবকিছু করে। কিন্তু ইন্টারন্যাশনালে আমরা যত বিজনেস কার্ড বানাবো বা সেল করবো সেগুলো কিন্তু বেশিরভাগই হচ্ছে ব্যাক টু ব্যাক, দুই সাইডেই ডিজাইন করতে হবে। ব্যাক টু ব্যাক ডিজাইনিং এর ক্ষেত্রে যেই জিনিসটি মানে করা হয়, যে একটা সাইডে হচ্ছে লোগো অথবা কোনো স্লোগান অথবা সোসাইল আইকন, এইগুলো দিয়ে একটা কম্বিনেশন করা হয়। যেমন এখানে দেখেন লোগো তারা দিছে এখানে, এবং এখানে তারা কি দিছে, তাদের সোসাইল আইকন, যে কোন কোন সোসাইল সাইটে তাদের ওয়েবসাইট আছে সেই বিষয় নিয়ে কি করছে এখানে এখানে ডিসক্রাইব করছে বা ডিজাইন করছে। এরপরে দেখেন আমাদের আরেকটা যে সাইট, আরেকটা সাইডে কি আছে, আরেকটা সাইডে আছে আমাদের নাম, সে এখানে লোগো দিছে। আমরা লোগো দিতেও পারি, নামও দিতে পারি শুধুমাত্র। এখানে সে আবার লোগো এবং নাম দুইটাই দিছে, আবার নাম দিছে সে মূলত এইখানে। আর এইখানে কি করছে, তার ডিটেলসগুলো লিখছে। আমরা যদি সেম এই ডিজাইনটাই করি বা এই টাইপের ডিজাইন করি, তাহলে আমরা এটাকে ফলো করে একটা ডিজাইন বানাবো, কিন্তু এটার সব কিছু হুবহু নিব না। আর প্রথম পর্যায়ে যখন আমরা ডিজাইনিংয়ে যাব, আমরা কালার কম্বিনেশন ভালো হবে না, আমাদের শেপ ভালো হবে না, ডিজাইনিং ভালো হবে না। সেজন্য কি করতে হবে, আমরা যারা আমাদের সিনিয়র যারা ভালো ডিজাইন করে তাদেরকে ফলো করতে হবে। কিভাবে ফলো করব, যেমন এই কালারের এই যে যে কার্ডটা আছে এটার সিমিলার কালারগুলো আমরা নিয়ে কি করব, ডিজাইন করব। ঠিক আছে, এটা একটা ডিজাইন গেল। এরকম আরো যদি ডিজাইন দেখি, এই দেখেন একটা ডিজাইন, এখানে কি করা হয়েছে যে দুই পাশে দেখেন দুইটা সলিড দিয়ে দিচ্ছে তারা এইখানে, আর এখানে কি করছে তারা রিদম নিয়ে আসছে, একটা একটা নীল দিয়ে দিছে আর একটা দিছে কালো দিয়ে। আরো যদি খেয়াল করি, এটাই দেখেন কি করছে তারা ভার্টিক্যালি, এখানে কালোটা ছিল ভার্টিক্যালি আর এখানে কি দিছে হরাইজন্টালি, দেখছেন জাস্ট ডিজাইনটাকে কপি পেস্ট করে করা। আরো যদি খেয়াল করি, এই যে একটা ডিজাইন এখানে দেখেন এক দুই তিন করে করে কি করছে আইকনগুলো দিছে। আমি ধারণা করছি যে অপোজিট সাইডে ওই এক দুই করে নাম্বারিং করা আছে, এবং সেখানে মোবাইল নাম্বার ঠিকানা এরকম করে দেওয়া আছে। এখানে একটা ডিজাইন দেখেন খুব সিম্পল, একটা কালো সলিড এখানে দিছে, তার ভিতরে ঠিকানাগুলো লিখছে, এখানে তার নামটা লিখছে, এটা কিন্তু ওয়ান সাইডেড একটা ডিজাইন, এবং লোগোটাকে এখানে দিছে। তাহলে এইরকম আমাদেরকে কি করতে হবে, বিভিন্ন ডিজাইন দেখতে হবে আমাদেরকে, এবং সেই ডিজাইনগুলোকে দেখে ফলো করে হুবহু প্রথম পর্যায়ে হুবহু সেই ডিজাইনটাই আমরা করব। পরবর্তীতে যখন আমরা হুবহু সেই কাজগুলো পারফেক্টলি করতে পারবো, তখন নিজেরাই নিজেদের ডিজাইনগুলো করে দেখাবো। তাহলে আমরা এই টাইপের একটা ডিজাইন আমরা করতে পারি, যে আমরা নিচে এরকম সলিড দিব, সেখানে আমরা দুইটা সলিড দিব, একটা ব্লু কালারের আর একটা হচ্ছে রেড কালারের, আর ভিতরতে লিখবো কি লাল। এখানে এসে আমরা কি করব, একটু কালচে টাইপের একটা কালার দিব, এবং এখানে লাল আর ব্লু দিয়ে আমরা কাজ করব। এরকম একটা ডিজাইন আমরা করে দেখাতে চাচ্ছি। এখানে একটা লোগো আমরা এরা দিছে, আমরা একটা ডামি লোগো করে দেখাবো, যেটা খুব মিনিং থাকবে না, মিনিংলেস একটা লোগো দিয়ে দিব। আর এই পাশ দিয়ে আমরা কি করব, নাম ঠিকানা এগুলো বসাবো। এইভাবে আমরা একটা কার্ড ডিজাইন করব। কার্ড ডিজাইনিং এর ক্ষেত্রে প্রথমে যেই জিনিসটি আমাদেরকে খেয়াল রাখতে হবে, সেই জিনিসটি হচ্ছে সাইজ। আমাদের কার্ডের ডিজাইন বিভিন্ন রকম হইতে পারে, সেটা হবে হচ্ছে মূলত আমার ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী। আমার কাস্টমার বা আমার ক্লায়েন্ট যদি বলে যে হার্ট শেপের একটা বিজনেস কার্ড বানায় দাও, তাহলে আমাকে অবশ্যই হার্ট শেপের বানাতে হবে। আমার যদি বলে যে একটা হরিণের শেপে বানায় দাও, বানায় দিতে হবে। কেউ যদি বলে একটা অ্যাঙ্গেল করা থাকবে, সেরকম দিতে হবে, স্কোয়ার বলে স্কোয়ার দিতে হবে। তবে স্ট্যান্ডার্ড বেশি চলে যেগুলো, সেটা হচ্ছে কি আয়তাকৃতির, যেরকম আমরা দেখছি কি রেক্ট্যাঙ্গেল আমরা যদি বলি সেই রকম। তো সেটার সাইজ ইন্টারন্যাশনালি যেই সাইজটা বেশি অ্যাকসেপ্টেড, যেটা মার্কেট প্লেসে পাওয়া যায়, সেটা হচ্ছে 3.5 ইঞ্চি × 2 ইঞ্চি, অর্থাৎ 3.5 × 2, এই হচ্ছে আমাদের বিজনেস কার্ডের ডিজাইন হবে। আমরা ওই স্ট্যান্ডার্ড ধরে আমরা ডিজাইনটা করব।
যখন আমরা ডিজাইন করতে যাচ্ছি কোনো ধরনের প্রিন্টিং আইটেম, যখনই কোনো প্রিন্ট রিলেটেড কোনো কাজ করব, তখন আমাদেরকে সেই ডিজাইনিং এর তিনটি জিনিস আমাদেরকে খুব খেয়াল রাখতে হবে। এক নম্বর হচ্ছে ব্লিডস, দুই নম্বর হচ্ছে ট্রিম লাইন, আর তিন নম্বর হচ্ছে সেফ জোন বা সেফটি জোন যেটাই বলেন। আমরা যেই কার্ড ডিজাইন করি সেটার যে মূল সাইজ, সেই সাইজের বর্ডারটাকে বলা হয় হচ্ছে ট্রিম লাইন, এবং সেই ট্রিম লাইনের বাইরের যে জায়গাটা সেটাকে বলা হয় ব্লিড, আর ট্রিম লাইনের ভিতরের জায়গাটাকে বলা হয় সেফটি এরিয়া। আমরা একটা ফাইল নিলে আপনারা তখন বুঝতে আপনার জন্য সুবিধা হবে। এখানে একটা বর্ণনা করা আছে, এই ফাইলটি আপনাদেরকে দেওয়া আছে এর আগে। তা আসেন আমরা প্রথমে আগে একটা সাইজ নিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। প্রথমেই আমরা ফটোশপে গেলাম, নিউ ফাইল থেকে নিউ ফাইল হিসেবে আমরা এখানে নিলাম, যেহেতু আমরা এখানে একটা বিজনেস কার্ড ডিজাইন করছি তাই নাম দিয়ে দিলাম বিজনেস কার্ড ডিজাইন বা বিজনেস কার্ড লিখলাম। এখানে এসে আমাদের যখনই প্রিন্টিং আইটেম হবে হিসাবটা হবে কিসে, ইঞ্চিতে। তাই প্রথমে ইঞ্চি করে দিলাম, এবং এখানে হিসাবটা দিব 3.5 ইঞ্চি, আর নিচেরটাই দিব 2 ইঞ্চি। যেহেতু এটা একটা প্রিন্টিং আইটেম তাই আমাদের রেজুলেশন নিতে হবে একটু হাই, যাতে করে প্রিন্ট করলে এটা ভালো দেখা যায়। সেক্ষেত্রে মিনিমাম নিব আমরা 300। এবং কালার মোড দেখেন এখানে দেওয়া আছে 8 জিবি, এটাকে আমাদের চেঞ্জ করে করতে হবে CMYK। CMYK মানে আমরা অনেকেই জানি আবার অনেকে জানি না, সি তে হচ্ছে সায়ান, এম এ হচ্ছে ম্যাজেন্টা, ওয়াই তে হচ্ছে ইয়েলো, আর কে তে হচ্ছে ব্ল্যাক। এইভাবে আমরা আমাদের এই আমার যে ভ্যালুগুলো সেগুলো নিয়ে ওকে দিলে আমরা যেই বিজনেস কার্ডটি করতে চাচ্ছি সেটার ডিজাইনিং এর ক্যানভাসটা আমরা পেয়ে গেলাম। এবার এই ক্যানভাসে এসে আমরা কি করব, ডিজাইনটা করব। তো সেক্ষেত্রে ডিজাইন করার ক্ষেত্রে আমরা আরেকটি জিনিসের সহযোগিতা নিব, যেটাকে বলা হয় গাইড। গাইড যদি আমরা নিই, আমরা নাম শুনেই বুঝতে পারতেছি যে দিক নির্দেশনা দিবে আমাদেরকে, ডিজাইনটা করার ক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করবে। এই গাইড আমরা কোথায় পাই, এই যে ভিউ মেনুতে গিয়ে আমরা এখানে দেখেন নিউ গাইড আর নিউ গাইড লেয়ার এরকম বলে দুইটা কথা আছে, এটা দিয়ে আমরা গাইড নিতে পারি। এবং আরেকটি জিনিস আছে, দেখেন রুলার বলে একটা কথা আছে, আমার এখানে দেখতে পাচ্ছেন আপনারা একটা স্কেলের মতো দেখাচ্ছে এখানে, এটাকে বলা হয় রুলার। আমি যদি এটাকে ক্লিক করি তাহলে দেখেন রুলারটা চলে গেছে, আবার শর্টকাট কি কন্ট্রোল আর চাপলে দেখেন রুলারটা চলে আসছে। এই রুলারের এখানে মাপটা সাধারণত থাকে পিক্সেলে, আপনি যদি এখানে এসে মাউসটাকে ক্লিক করেন তাহলে দেখেন এখানে অনেক হিসাব দেখাচ্ছে যে আপনি রুলারটা কোন ভ্যালুতে চান। আমি এটাকে ইঞ্চি ভ্যালুতে নিছি যেহেতু আমার ডিজাইনটা ইঞ্চিতে। এবার আমি যে কাজটি করব, যে এখানে আমার মাউসটাকে চেপে ধরে যদি এরকম টানি দেখেন একটা রেখা আসতেছে, দেখছেন এই রেখাটাকে বলা হয় গাইড। দেখেন একটা নীল নীল রঙের, আমরা এই রেখাটাকে আরেকটা আরেকবার যদি চাপি যতবার চাপবো ততগুলো রেখা আমরা পাবো। এখানে এনে ছেড়ে দিলাম, এবং এই দিক থেকেও আমরা রেখা যদি নিই দেখেন রেখাটা এখানে এনে ছেড়ে দিতে পারছি। আরেকটি রেখা নিলাম এখানে এনে দিয়ে দিলাম, এই যে যে রেখা এই রেখাগুলোকে বলা হচ্ছে গাইড। এই রেখাগুলি চাইলে আমরা কি করতে পারতাম, এখান থেকে নিতে পারতাম, আমরা সেটা ম্যানুয়ালি নিলাম, কারণ এই কাজটি করার ক্ষেত্রে ম্যানুয়ালি নিলে সুবিধাটা বেশি। এখন এই যে যে রেখাগুলি আমরা যেই জায়গাগুলোতে দিয়েছি, এই যে যে জায়গাটা, এই জায়গাগুলোকে বলা হচ্ছে হচ্ছে ট্রিম লাইন। আমরা দেখেছি যে এখানে একটা নীল দাগ, এটা হচ্ছে কি ট্রিম লাইন। আমরা যখনই কোনো একটি ডিজাইন করি প্রিন্টিং ওরিয়েন্টেড, সেই ডিজাইনটি সাধারণত কি হয় কোন একটা মেশিনে কাটা হয়। যেমন একটা 3.5 ইঞ্চি যদি আমরা একটা ডিজাইন করি, স্বাভাবিকভাবে যেই কাগজটাতে এটা প্রিন্ট করা হবে সেই কাগজটা অবশ্যই 3.5 না, সেই কাগজটা হতে পারে আরও অনেক বড়। সাধারণত দেখা যায় একটা পেজে 20টা বা 25টা 3.55 করে 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 পাশাপাশি করে করে প্রিন্ট হয়। যখন প্রিন্ট হয় তখন স্বাভাবিকভাবে সেটাকে আবার কি করতে হয়, মেশিনে কাটতে হয় ছোট করে করে করে। যখন আমরা ওই জায়গাগুলো মেশিনে কাটে তখন ওইখানে কিছু সামান্য পরিমাণ জায়গা কাগজ ক্ষয় হয়ে যায়। এই যে যে ক্ষয়ের জায়গাটা, এই জায়গাটাকে বলা হচ্ছে ব্লিডস। আমরা যদি ওইখানে কোনো এক্সট্রা জায়গা না রাখি তাহলে কি হবে, আমাদের মূল যে ডিজাইন সেখান থেকে ওই ক্ষয়টা হয়ে যাবে। তার মানে কি হবে, আমাদের যে ডিজাইনটা থাকবে সেটা মেশিনে কাটার কারণে ছোট হয়ে যাবে বা কেটে যাবে, ডিজাইনটা আর ভালো লাগবে না। এই জন্য আমাদের মূল ডিজাইনিং এর বাইরে অতিরিক্ত আমাদেরকে কিছু জায়গা রাখতে হবে, এই জায়গাটাকে বলা হচ্ছে ব্লিড, এই যে জায়গাটা, ঠিক আছে। সেটা আমরা কতটুকু রাখবো, সেটা আমরা 0.25 ইঞ্চি এক্সট্রা জায়গা আমরা রাখবো। এখন এইখানে আমরা 0.25 ইঞ্চি জায়গা কিভাবে আইডেন্টিফাই করব, সেটা করা খুবই সহজ। আমরা যদি ইমেজে যেয়ে ক্যানভাসে যাই তাহলে দেখেন আমাদের ক্যানভাসের সাইজটা দেখতে পাচ্ছি 3.5, এখানে যদি আমরা 0.25 যোগ করি তাহলে কত দাঁড়ায় 3.75, আর এটা দাঁড়ায় 2.25। এটাকে যদি ওকে করি তাহলে দেখবেন কি হবে, আমার ক্যানভাস সাইজটা 0.25 এক্সপ্যান্ড হয়ে গেল, দেখছেন ক্যানভাসটা।
এখন আমি এটাকে টেনে আবার আমি একটা গাইড এনে এখানে রেখে দিলাম, জাস্ট আমার বোঝার সুবিধার জন্য এভাবে ছেড়ে দিচ্ছি আমি এনে। তাহলে দেখেন এই যে যে জায়গাটা, এইটাই হচ্ছে আমাদের ব্লিড, এই যে জায়গাগুলো ব্লিড, এই জায়গাগুলি কিন্তু ফাইনালি যখন আমরা হাতে পাবো কার্ডটা তখন কিন্তু থাকবে না, কিন্তু ডিজাইনিং এর সময় করব যাতে করে কাটতে সুবিধা হয়। এখন আমরা এই ব্লিড পেয়ে গেলাম, এবার আমাদেরকে নিতে হবে একটি সেফটি এরিয়া, অর্থাৎ আমাদের যে ট্রিম লাইন তার থেকেও আমরা কিছু জায়গা ছেড়ে দিয়ে আমাদের ডিজাইনটা শুরু করব। আমাদের লেখা, আমাদের কথাগুলো, আমাদের ইনফরমেশনগুলো ওই জায়গার বাইরে লিখবো, যাতে করে কি হয় কোনো কারণে যদি মেশিন ব্লিডের থেকেও একটু বেশি জায়গা কেটে ফেলে যেন আমাদের ডিজাইনটা ক্ষতিগ্রস্ত না হয়। সেই জন্য আমরা কি করব, সাধারণত 0.25 অর্থাৎ এখানে যা মাপ আছে সেম মাপের আমরা নিয়ে থাকি, তবে এটা আনুমানিক একটা নিলেই হয়, যে একদম মাপ দিয়ে যে নিতে হবে এমন না। দেখেন এখানে আমাকে অলরেডি স্মার্ট গাইড আমাকে দেখাচ্ছে যে আমার এখানে 0.24 নেওয়া হয়েছে, এই নিলাম। এইভাবে আমি কি করলাম, এখানে একটা, এখানে একটা, আনুমানিক দিলেও হবে, এই আমরা দিয়ে দিলাম। সবাই কি কথা বুঝতে পারছেন? খুব ফাস্ট বলতেছি। এই দেখেন আমি কি করলাম, এই জায়গাটা নিলাম, এই জায়গাটাকে বলছে সেফটি এরিয়া। তাহলে আমাদের মূল ডিজাইনটা আসলে আমরা করব কোথায় জানেন? এই যে সেফটি এরিয়ার ভিতরে যে জায়গাটুকু, এইটুকুর ভিতর। তারপর আমাদের কার্ডে আরো একটু বাড়তি জায়গা থাকবে, এবং তারপরে যে বাড়তি জায়গাটা সেটা মেশিনে কি করবে, কেটে ফেলবে, ঠিক আছে? এখন এই জায়গাটা যদি আমাদের ঠিক মতো না হয়, মনে হচ্ছে যে মাপ দিয়ে নিতে হবে, তাহলে আমাদের একটা টুল আছে, এটাও আমরা সহযোগিতা নিতে পারি, যে রুলার। আমরা এইখানের যে মাপ এখানেও সেই মাপ চাই, তাহলে কি করব, এখানে এসে এটাকে ক্লিক করে যদি এরকম টানি, দেখেন এখানে আমাকে ভ্যালু দেখাচ্ছে W 0.123। আমি এটাকে যদি আবার ক্লিক করে এরকম নিয়ে যাই, তাহলে এটাকে সরানো যাবে। আমি একটু দূরে আসি, মাঝবার একটু জুম করে নিই, তাহলে সুবিধা হবে। দেখেন আমি যদি এটাকে মাঝখানে ধরতে পারি, তাহলে এই যে দেখেন সরছে, দেখছেন সেম সাইজটা। তাহলে এখানে এনে দেখলাম যে মাপটা ঠিক আছে কিনা, ঠিক আছে, ঠিক আছে। এইভাবে আমরা চাইলে কি করতে পারি, মাপ মেপে মেপেও করতে পারি, তবে আমার মনে হয় যে আনুমানিক করতেই আপনারা পারবেন। তাহলে আমাদের কি হলো, আমাদের মোটামুটি ক্যানভাসটা রেডি হয়ে গেল কাজের জন্য। আমরা যদি এই যে যে লেখাগুলি আছে এইগুলো যেন আমাদের হঠাৎ করে কি হয় হাত লাগলে এরকম সরে যেতে পারে, যদি না চাই সরে যায়, তাহলে ভিউতে যে চাইলে এরকম লক করে দিতে পারি। আবার যদি আমরা লক করে রাখি তাহলে আনলক অপশনও থাকবে, আমরা আনলকও করতে পারবো। আমি আপাতত লক করছি না। তাহলে এইভাবে আমরা কাজটা শুরু করলাম। তাহলে আমরা ক্যানভাস পেয়ে গেলাম, এবার আমাদের ডিজাইন করার পালা। ডিজাইনিং এর ক্ষেত্রে আমরা যে কাজটি করতে চাচ্ছি, প্রথমে একটি ব্যাকগ্রাউন্ড কালার নিব, এবং তার নিচ দিয়ে আমরা দুইটা দুইটা রঙের শেড দিব, ঠিক আছে? যদি আমরা কি চাই, কোনো একটা ডিজাইনকে কপি করতে চাই, যে আমরা যেমন এই ডিজাইনটাকে কপি করতে চাচ্ছি, যে এটার মতো করে আমরা একটা ডিজাইন বানাবো, তাহলে কি করব, এটাকে আগে একটা ফটোশপে খুলে নিব। তাহলে আমাদের জন্য কি হবে, সুবিধা হবে এর কালার কোডগুলো নেওয়ার ক্ষেত্রে। আমি এটাকে খুলে নিলাম। তাহলে আমার এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার এটা সাদা বোঝাই যাচ্ছে, আর এটা কি কালো। তারপরও আমরা একটু কনফার্ম হওয়ার জন্য কি করি, এই আই ড্রপার টুল দিয়ে এখান থেকে একটা ক্লিক করি, দেখি দেখেন এটা কিন্তু পুরো কালো না, একটু কম কালো। তাহলে এই রংটা দিয়ে আমাকে কি করতে হবে, এখানে ডিজাইন করতে হবে। দেখেন আমি ওইখানে ক্লিক করছি কিন্তু এখানে কিন্তু সেই রংটা আছে। এবার আমি কি করব, রেক্টাঙ্গেল টুল থেকে এটাকে ক্লিক করে এখানে ফিলটা দিয়ে দেবো। দেখেন ফিলেও আমার রংটা চলে আসছে। আর স্ট্রোকটা আমরা কি করব, অফ করে দেবো, আমার স্ট্রোক দরকার নাই। এবার আমরা এখান থেকে এটাকে আঁকবো। তাহলে আমাদের মূল ডিজাইনটা হচ্ছে কতটুকু, এইটুকু, এই এঁকে দিলাম, ঠিক আছে? এখানে একটা বিষয় খেয়াল করেন, যে আমরা যদি ডিজাইন যতটুকু আছে ততটুকুই যদি আমরা ব্যাকগ্রাউন্ড বানাই, তাহলে পাশ দিয়ে কিন্তু সাদা সাদা রয়ে গেছে, দেখছেন? তাহলে মেশিন যখন কাটবে তখন কিন্তু ওই কোণা দিয়ে একটা সাদা রেখা দেখা যেতে পারে, যেন ওই সাদা রেখাটাও না দেখা যায়। সেই জন্য আমরা কি করব, এই রেক্টেঙ্গেলটাকে আমরা অতটুকু না নিয়ে একটু বাড়তি নিব, আমাদের ক্যানভাস যতটুকু ব্লিড পর্যন্ত নিব। তাহলে এটা হয়ে গেল, এটাকে প্লেস করে দিলাম, এবং এই ব্যাকগ্রাউন্ডটা যাতে নড়াচড়া না করতে পারে সেই জন্য কি করলাম, এখান থেকে তালা দিয়ে দিলাম, এই যে তালা দিয়ে দিলাম। তাহলে দেখেন এটা নড়বে না, দেখছেন? এবার আমাদের কি করতে হবে, এখানে ডিজাইনটা করতে হবে। আমরা একটু ডিজাইনটা সিমিলার যদি দেখি, এখানে তারা কি করছে, এখানে তারা সলিড দিছে এই পাশে, আর এখানে তারা একটা লোগো দিছে, আর এখানে একটা কিউআর কোড দিছে। এই মুহূর্তে আমাদের কাছে কিউআর কোড নাই, থাকলে দিয়ে দিব, আর না থাকলে বাদ দিব। আপাতত আমরা একটা লোগো তাহলে বসাইনি, স্বাভাবিকভাবে বায়ার আপনাকে কি করবে, যে ডিজাইন করতে দিবে সে লোগো আগে থেকে দিয়ে দিবে। যদি না থাকে তাহলে হয়তো লোগো অর্ডার করবে, সেটা আপনি করে নেবেন। তা আমি এখানে আমার আনুমানিক একটা লোগো ডিজাইন করে নিব।
তো প্রথমেই আসেন আমরা আগে এই কোণায় ওই দাগগুলো দিয়ে নিই। আমরা একটা চাচ্ছি লাল আর একটা চাচ্ছি কি ব্লু। তাহলে এখান থেকে আবার কালার কোডটা নিয়ে নিই, এই ব্লুটা, এই যে ক্লিক করলে দেখেন ব্লু পেয়ে গেলাম। তাহলে আমি ব্লুটা নিয়ে এবার আমার আগের ফাইলে গেলাম এবং এখান থেকে সলিড থেকে দেখেন এখানে কালারটা কি করব বদলে দিই। একটু হ্যাং হয়েছে, সময় নিচ্ছে, পরে দিলেও হবে, আমরা আগেই ফিল করে দিই। একটাকে আমরা পুরাটাই দিলাম, ঠিক আছে। এবার এখানে ক্লিক করে এই যে ব্লু এটা দিয়ে দিলাম, তাহলে দেখেন এটা হয়ে গেছে। হ্যাঁ, এবার আমার দরকার কি এখানে অন্য আর একটা কালার, তাহলে এই কালারটা দরকার। এটা কিন্তু পুরোপুরি লাল না, তাই আমি এখান থেকে নিয়ে নিলাম এই রং। এবার আরেকটা সেম আমি আঁকি এখানে, অথবা এইটাকে আমি ডুপ্লিকেট করলেও হবে। যদি ডুপ্লিকেট করি তাহলে সেটা ইজি হবে, এটাকে অল্টার চেপে টেনে নিলাম তাহলে ডুপ্লিকেট হয়ে গেল। তাহলে এটাকে আবার যদি রং বদলে দিতে চাই, এই যে দেখেন আমার রংটা চলে আসছে, এই যে, তাহলে এটা নিলাম। এবার এটাকে কন্ট্রোল টি চেপে এই মাঝ বরাবর আমি আনবো, তাহলে কি হবে অর্ধেক হবে। এখন আমি যখন এটাকে টানবো তখন কিন্তু এই পয়েন্টটা সরে যাবে, তাহলে মাঝ বরাবরটা বুঝতে পারবো না, তাই একটা গাইড নিয়ে আসতেছি আমাকে হেল্প করার জন্য, এখানে দিয়ে দিলাম। তাহলে আমি কি করবো লালটাকে ধাক্কায় এই দেখেন এই পর্যন্ত নিলাম, এবং মুভ টুলে গিয়ে আমরা কি করি ধীরে ধীরে এটাকে এটার উপরে দিয়ে দিলাম। তাহলে দেখেন আমাদের যেই ইফেক্টটা দরকার ছিল সেই ইফেক্টটা কিন্তু আমরা পেয়ে গেছি, নাকি? আমরা কোণাটা বানিয়ে ফেললাম, এই দুইটাকে আমরা একটা গ্রুপ করে ফেলবো, ঠিক আছে। তার আগে আমরা এখানে কি ব্যাকগ্রাউন্ড দিয়েছি না, ব্যাকগ্রাউন্ডের একটা নাম দিয়ে দিতে হবে আমাদের। ব্যাকগ্রাউন্ড সবগুলোকে ডেসক্রাইব করা থাকতে হবে। এগুলা হচ্ছে আমার, এটার নাম কি ব্লু শেড, ঠিক আছে, ব্লু শেড আমি দিলাম এটার নাম, এটার নাম দিলাম রেড শেড। সবগুলোকে এভাবে বর্ণনা করা থাকতে হবে, তাহলে কাজে বায়ার খুশি হবে এবং সে এডিট করতে পারবে খুব সহজে। এটাকে আবার গ্রুপ করে নিই কন্ট্রোল জি চেপে। তাহলে এটাকে দিলাম যে কর্নার শেড, বর্ণনা করে রাখলাম যাতে করে পরবর্তীতে আমি এক বছর পরেও যদি ফাইলটা দেখি খুব সহজে বুঝতে পারি। আমাকে কোনো কারণে বায়ার বললো যে আপনি এখানে লাল আর নীলটা বদলাই দেন, তাহলে কি করবো সরাসরি এই ফাইলটা আসবো খালি বদলে দেবো। কিন্তু যদি আমার মেনশন না করা থাকতো তাহলে আমার ওই লেয়ার খুঁজতে খুঁজতেই দিন শেষ হয়ে যেত। এবার আসেন আমরা এখানে একটা লোগো বানাবো। লোগো বানানোর জন্য আমরা একটা প্রথম লেয়ার নিয়ে নিলাম। আমি একটা ত্রিভুজ আকৃতির একটা লোগো নিতে চাচ্ছি। এই পলিগনাল টুলে যে দেখেন এখানে ছয় আছে, আমি এটাকে করে দিলাম থ্রি। করার পর আমি এটাকে এভাবে টানলাম, ওকে। এটাকে আমরা একটু ঘুরিয়ে দিই, ধরেন এরকম রাখলাম। এটাকে এই যে মাঝখানে আসলে দেখেন মাঝখানটা দেখাচ্ছে আমাকে, ঠিক এটাকে আবার অল্টার চেপে টেনে দিলাম। এটাকে আমরা কি করব এই সিমিলার কালার করব, যেহেতু আমাদের এইটাই আমাদের কি মূল কালারের সাথে ম্যাচ করছে, তাই আমরা এইটাকে ধরে কালারটা করব। দেখেন এই যে কালারটা, এটাকে আমরা একটু ঘুরিয়ে দিই, দেখি আমাদের কোন জায়গাটায় দিলে ভালো লাগে, ঠিক আছে, এই দিয়ে দিলাম। তাহলে এইটা হচ্ছে আমাদের কি আমাদের লোগো, আমরা ধরে নিলাম, ঠিক আছে। আবার আমরা ইচ্ছা করলে কি করতে পারতাম, এটাকে আমরা দেওয়া আছে ফিল, আমরা ফিল না দিয়ে এটাকে কি করতে পারতাম, এটা দিলাম আমাদের স্ট্রোক আর ফিলটাতে ফিল দিলাম অফ করে, ওকে। নিচেরটাও সেম কাজটা করি আমরা, তাহলে আর একটু মনে হয় সুন্দর লাগতে পারে। এখানে এসে কালার দিয়ে দিলাম আর এটাকে বন্ধ করে দিলাম। তাহলে দেখেন এখন কিন্তু একটু বেটার লাগতেছে, নাকি? আগে থেকে একটু বেটার লাগতেছে। আমরা এটাকে আরো ইফেক্ট আনতে পারবো, সেগুলো আমরা লোগোর ক্লাসে দেখাবো যে কিভাবে লোগোকে আরো ইফেক্ট আনতে পারি। আপাতত আমরা কি করব এই দুইটাকে গ্রুপ করে ফেলবো, করে এটা নাম দিয়ে দেবো কি লোগো, ঠিক আছে। এখন আমার এখানে কি থাকবে, কোম্পানির নাম থাকতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের কি কোম্পানির নাম দেওয়া যায়, ফিউচার টেক, ওকে, সুন্দর একটা নাম দিয়েছে। তাহলে আমরা ফিউচার টেকই দিই, এখানে এসে আমরা দিয়ে দিই ফিউচার টেক, টিই সি এইচ। এটাকে আর একটু বড় করে দিই। আমি এখানে ব্যবহার করছি ল্যাটো নামে একটা ফন্ট, দেখেন ল্যাটো, ঠিক আছে। এই ফন্টটা এখন অনেক জনপ্রিয়, সেই জন্য এই ফন্টটা ইউজ করছি, এবং এই ফন্টটা অনেক স্পষ্ট, দেখতে অনেক সুবিধা হয়। এটা হলে মাঝ বরাবর হলো, এই যে ফিউচার টেক, ঠিক আছে। এখন ফিউচার টেকের ভিতরে আমরা অনেক ইফেক্ট আনতে পারি, যেমন এক অর্ধেক কালো অর্ধেক সাদা এরকম আনতে পারি,
এখানে আমরা দেখি আমাদের এই ডিজাইনটা কি ছিল, দেখেন এখানে ছিল কি সাদাই ছিল দুইটা, একটা দিছে স্লিম আর একটা দিছে বোল্ড। তাহলে আমরা সেরকমও করে দিতে পারি এটাকে, আমরা এটাকে পুরোটাকে সাদা করি আগে। সাদার কোড হচ্ছে আমরা জানি 6টা F, এটা হচ্ছে সাদার কোড, সাদা করে দিলাম। আর এই পাশে টুক মোটা থাক, আর টেক কথাটা আমরা অথবা ফিউচারটাকে ফিচারটাকে ধরেন স্লিম করে দিই। এখানে দেখেন হেভি আছে, এখান থেকে আমি থিন করে দিই, থিন দেখছেন। তাহলে কি হলো আমার লেখাটা এরকম হলো, সেক্ষেত্রে এটা একটু ফাঁকা ফাঁকা লাগতেছে বেশি। ফাঁকাটা দূর করার জন্য আমরা এখান থেকে যদি এই যে কি আছে, এই যে ভার্টিক্যালি একটা চিহ্ন দেওয়া আছে, এটাকে যদি কমাই তাহলে এদের দূরত্ব দেখেন কি হচ্ছে, ধীরে ধীরে কমে যাচ্ছে, ঠিক আছে, লেটারের দূরত্ব কমে গেল। তাহলে এইটা আমাদের থাক এইভাবে, আমরা এইটুক নিলাম। এখন এটা যে মাঝ বরাবর হয়েছে কিনা সেটা বুঝবো কিভাবে, সবগুলাকে মাঝে চাই, তাহলে এইটারে সিলেক্ট করলাম এবং লাস্টে এসে ব্যাকগ্রাউন্ড লেয়ার যেটা আমার সেটাকে সিলেক্ট করলাম। তাহলে তিনটা লেয়ার দেখেন সিলেক্ট। এবার অ্যালাইনমেন্টে এসে আমি যদি মাঝ বরাবর ক্লিক করি, দেখেন মাঝ বরাবর হয়ে গেল, ঠিক আছে। তাহলে এই আমাদের আপাতত এইটুকুই করলাম, আমরা সোশ্যাল আইকন টাইকন এগুলো এত কিছু করে দেখাচ্ছি না, আপাতত যথেষ্ট এইটুক করছি। তাহলে আমাদের কি হলো ফ্রন্ট সাইডটা কিন্তু রেডি। তাহলে এটাকে আমরা কি করব, সেভ করব, কন্ট্রোল এস চেপে সেভ দিলাম। এখানে লেখা আছে বিজনেস কার্ড, এর সাথে আমরা একটা কথা যোগ করে দিব, সেটা হচ্ছে ফ্রন্ট, কারণ এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড, ঠিক আছে। এবং আমরা একটা ফাইল বানাবো ডেস্কটপে, যে আমরা একটা ফাইল বানাই, ধরেন আমরা নাম দিলাম ফিউচার টেক, নাকি ফিউচার বানানো হয়েছে, চার টেক নাম দিয়ে দিলাম, ফোল্ডারের নাম দিলাম ফিউচার টেক, এটার ভিতরে এটাকে আমরা সেভ করে দেব। এখন আমরা যখন সেভ করলাম এটা, আমরা কিন্তু ব্লিড সহ সেভ করছি, কিন্তু যখন কাস্টমারকে আমরা দেখাবো তখন কিন্তু দেখাতে হবে ব্লিড ছাড়া, তার মানে আমরা একটা আউটপুট নিতে হবে যেটা হচ্ছে জেপিজিতে আউটপুট হবে। তাহলে জেপিজিতে আউটপুট দিতে হলে কি করতে হবে, ফাইল মেনুতে যে সেভ অ্যাজে আসতে হবে এবং এখানে এসে ট্যাব দিয়ে আমাদের জেপিজি যেটা আছে এখানে জেপিজি করে দিতে হবে। তবে তার আগে যে কাজটা করতে হবে, যে যখন আমরা এটা করব তখন কিন্তু আমাদের ব্লিড সহ সেভ হয়ে যাবে। তাহলে আমরা সেভ করার আগে জেপিজিতে আগে ব্লিডটা কমাই নিতে হবে। ক্যানভাস সাইজে এসে আমরা এখানে বাড়িয়েছিলাম 0.25, সেই 25 জায়গা আবার কি করব কমিয়ে দেব, তাহলে কি হবে সাইজটা 3.5 and 2। তাহলে দেখেন প্রসিড যদি দিই, দেখেন আমাদের মূল কার্ডটা কিন্তু আসলে দেখতে এরকম হবে। এখানে যে আমাদের গাইডগুলি আছে এগুলোর কারণে আমরা দেখতে পাচ্ছি না ভালো, তাই আমরা কন্ট্রোল এইচ চাপলে দেখেন গাইডগুলি হাইড হয়ে গেল, দেখেন একটা গেট আপ চলে আসছে এখন, ভালো লাগছে। এখন এটাকে আমরা কি করব, সেভ অ্যাজ করব। সেভ অ্যাজ এ এসে আমরা যদি জেপিজি চাপি তাহলে দেখেন এটা কি হলো, সেভ হয়ে গেল। হ্যাঁ, আমরা একটু দেখে আসি মিনিমাইজ করে। আমরা যদি ফিউচার টেকে যাই, দেখেন এই যে আমাদের একটা পিএইচডি ফাইল হয়েছে আর একটা কি জেপিজি ফাইল হয়েছে, এই জেপিজিটাই হচ্ছে আমরা কি করব আউটপুট দিব, ঠিক আছে। এখন এটাকে যদি জুম মানে আমরা দেখাই, এই যে এত বড় করে দেখাচ্ছে কারণ রেজুলেশনটা একটু বেশি আছে এই জন্য, ঠিক আছে। এখন আসেন আমরা এবার কি করব, ব্যাক সাইডটা বানাই। ব্যাক সাইডটা বানাইতে আমাদের খুব বেশি কষ্ট হবে না, কারণ আমাদের অলরেডি অনেক কিছু হয়ে গেছে। যেমন আমাদের কি কি আছে, ইতিমধ্যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রেডি হয়ে গেছে, আমাদের লোগোটা রেডি হয়ে গেছে, আর আমাদের শুধু নাম ঠিকানা লিখতে হবে। এবং আমরা দেখেছিলাম ডিজাইনটায় এই পাশে কি ছিল, লোগো ছিল, আর এই পাশে, এই পাশে কি ছিল, নামগুলো ছিল, এবং মাঝখানে একটা দাগ ছিল। তাহলে আমরা এরকম করব, এবং পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সাদা, সাদা মানে একটু অফ হোয়াইট টাইপ। তাহলে সেই অফ হোয়াইটটা নেওয়ার জন্য আবার আমরা এখান থেকে ক্লিক করে অফ হোয়াইটটা নিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে আমাদের ফ্রন্ট সাইডটা কিন্তু রেডি হয়ে গেল। এবার আমরা ব্যাক সাইড তৈরি করব। ব্যাক সাইড তৈরি করার জন্য আমরা আবার গাইডটাকে অন করে নিই কন্ট্রোল এইচ চেপে। তাহলে দেখুন আমাদের এখানে ক্যানভাস সাইজটা কিন্তু নাই, তাহলে ক্যানভাস সাইজটাকে আবার ঠিক করতে হবে। সেক্ষেত্রে আমরা আন্ডু করলেও হতো, অথবা আন্ডু, অথবা এখানে এসে আবার ভ্যালুগুলো লিখলেও হচ্ছে 2.25। তাহলে দেখুন আমাদের এটা কি হলো, এক্সপ্যান্ড হয়ে গেল। এবার এটাকে আবার রিনেম করে দিতে হবে, যেহেতু এটা ব্যাক সাইড, কারণ এটা আমরা কাজ করতেছি ফ্রন্ট সাইডের ভিতর। ব্যাক সাইডে এসে আমরা এখানে ব্যাক নাম দিয়ে দিলাম, ঠিক আছে, এবং এটাকে পিএইচডি ফরম্যাটে, দেখেন এটা ফ্রন্ট আছে আর এটাকে ব্যাক করে দিলাম। তাহলে দেখেন আমাদের ব্যাক সাইড হয়ে গেছে, কিন্তু ব্যাক সাইডের ডিজাইনটা রেডি হয় নাই। এবার ডিজাইনটা রেডি করব। তাহলে প্রথমেই যে কাজটা করে নিতে পারি, ধরেন আমাদের এই যে সাইডের যেটা আছে সেটাকে নিচে দিয়ে দিতে পারি। সেটার জন্য আমরা এটাকে সিলেক্ট করে কন্ট্রোল টি যদি চাপি, আর এটাকে যদি আমরা 90° অ্যাঙ্গেলে ঘোরাই, তাহলে আশা করি আমরা পেয়ে যাব। দেখেন পেয়েছি, এটা কিন্তু আমাদের 90° অ্যাঙ্গেলে ঘোরালেই জিনিসটা চলে আসছে, কিন্তু এটা কি আছে, অনেক ছোট আছে।
তাহলে ছোটটাকে বড় করার জন্য কন্ট্রোল টি চেপে আমরা জাস্ট ডানে এটাকে বড় করে দেব। এই তাহলে দেখেন আমাদের এখানে কি হলো, কাজটা হয়ে গেল। এবার আসেন আমাদের লোগোটাকে কি করতে হবে, ডানে নিয়ে আসতে হবে এবং একটু ছোট করতে হবে। তাহলে স্বাভাবিকভাবেই লোগোর যে ফিউচার টেক কথাটা, সেটা এবং এটা, এই দুইটাকেই এক জায়গায় নিয়ে যেতে হবে। হ্যাঁ, তাহলে সুবিধা হবে। লোগো ফাইলের ভিতরে চাইলে আমরা এই ফাইলটাকে দিয়েও দিতে পারি, আমরা ফিউচার টেক কথাটাকে এর ভিতরে দিয়ে দিই, তাহলে আমাদের একবারেই কাজটা হয়ে যাবে। এই দেখেন, দেখছেন লোগোটা। এবার আমরা লোগোটাকে এখানে সরায় নিয়ে আসি এবং এখানে একটু লোগোটাকে ছোট করে দিই, একটু ছোট করে এখানে দিয়ে দিলাম। এবং দেখেন আমি এখানে কিন্তু গাইডলাইন যেটা আছে সেফটি এরিয়া, তার ভিতরেই কিন্তু বসাচ্ছি, এর বাইরে যাব না। এবার এখানে আমার একটা দাগ হবে এবং এখানে দিয়ে লেখা হবে, দাগটা আমি পরে করি, আগে লেখাগুলো শেষ করি। তো সেক্ষেত্রে নিচের আমার ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু একটু কালার চেঞ্জ হবে, ঠিক আছে? নিচের ব্যাকগ্রাউন্ড যদি কালার চেঞ্জ করতে হয়, তাহলে ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে ক্লিক করে আমরা যেহেতু রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে আঁকছি, তাই রেক্ট্যাঙ্গেল টুলে এসে ক্লিক করব। তাহলে দেখেন আমার এখানে কালার দেখাচ্ছে, দেখছেন? এবার এখানে এসে আমি এই যে কালারটা, এখানে একটা হালকা অফ হোয়াইট কালার আছে, সেটা কিভাবে নিয়েছি, আমি এই যে এখান থেকে ড্রপার দিয়ে এই কালারটা নিয়ে নিছি। এবং এখানে যদি আসি, এটাকে সিলেক্ট করি, তাহলে দেখেন এখানে আমার সেই কালারটা এই যে সাজেশন দেখাচ্ছে, আমি ক্লিক করলাম, তাহলে দেখেন এটা হয়ে গেল। তাহলে দেন আমাদের এখানে কিন্তু এই অক্ষরগুলো দেখা যাচ্ছে না, যাচ্ছে? তাহলে ওরা যেটা করছিল, দেখি কি করছিল, ওরা ব্ল্যাক করে দিছিল। তাহলে আমাদের আর কোনো কাজ নেই, জাস্ট কি করতে হবে, লোগো ফাইলের ভিতরে যাব, যে টিতে ডাবল ক্লিক করলে টিটা সিলেক্ট হলো, এবার এখান থেকে ব্ল্যাক দিল, ব্ল্যাকের কালারের কোড হচ্ছে 6টা 0। তাহলে এটা দিয়ে দিলাম 6টা 0, তাহলে দেখেন আমার কি হলো, লোগো হয়ে গেল। এবার আসেন এখানে আমরা কি করব, ব্ল্যাক দিয়ে সবকিছু লিখবো। লেখার জন্য আমরা প্রথমে এটার উপর একটা লেয়ার নিয়ে নিতে পারি, অথবা টিতে এসে ক্লিক করলেও হবে। আমরা এখান থেকে বক্স করে নিয়ে নিলাম, কি নাম দেওয়া যায়, ছোট নাম দেন। আচ্ছা, মুহসিন সিন আহমেদ দি, বেশি বড় দিব না, ছোট দি। আচ্ছা ঠিক আছে, আব্দুল আলিম, আব্দুল আলিম, ঠিক আছে। এখন দেখেন এখানে আমাদের কিন্তু ফন্ট আছে কোনটা নিয়ে, স্লিমটা। আমরা একটু দেখি যে ওরা কি নিছিল, ওরা প্রথমে একটু স্লিম নিছে, বাকিটা মোটা নিছে, এভাবে নিছে। আমাদের দরকার নেই ওদেরটাই যে হুবহু করতে, এমন কোনো কথা নেই, আমরা স্লিম করলাম সবই। তবে নামেরটা স্লিম না করে একটু মোটা করলে কি হবে, চোখে পড়বে, তো সেই জন্য আমি স্লিমটা বাদ দিচ্ছি, বাদ দিয়ে একটু বোল্ডই দিচ্ছি, ঠিক আছে, এইটুক দিলাম। এবং এটাকে গাইডের ভিতরে এনে রাখলাম, মানে সেফটি এরিয়ার ভিতরে রাখলাম। তাহলে এই যে আব্দুল আলিম, অনেক বেশি মনে হচ্ছে বোল্ড। তাহলে ফন্টটা একটু ছোট করে দিই, ঠিক আছে, ফন্ট দিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ, সেটা একটা টাকা দিতে হইব আমাদের, 48। এটারে নামটাকে একটু আমরা ফাঁকা ফাঁকা করে দিই, হালকা দিই, বেশি না, নামটাকে একটু ফাঁকা ফাঁকা করে দিলাম, আলিম বানান, ঠিক আছে, ঠিক আছে। এই ঠিক আছে, আসেন আমরা বাড়তি কথা বললে সময় বেশি যাবে, আব্দুল আলিম দিয়ে দিলাম। এখন এটা থেকে আমরা কি করলাম, একটা ডুপ্লিকেট করে নিব, কিভাবে, কন্ট্রোল চেপে অল্টার চেপে টানলেই কি হবে, মুভ টুল দিয়ে একটা হলো, এটাকে ডাবল ক্লিক করলাম, এখানে কি হবে, ডেজিগনেশন আমি দিলাম এটা ডিজাইনার, ঠিক আছে, আমরা দিলাম ডিজাইনার। এবং ডিজাইনারের এই ফন্টটা আমরা পাতলা দিই, মিডিয়াম দিতে পারি, মিডিয়াম দিলাম। এবং সাইজটা 36 দিয়ে দিলাম, ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আসলো এটা, ওকে। তাহলে এটাকে আমরা এখানে আপাতত রাখি। তাহলে এই দুইটাকে ভালো হয়, এই দুইটাকে যদি আমরা একটা গ্রুপ করে দিই, কি দিলাম, নেম, নেম দিয়ে দিলে গ্রুপ থাকলে কি হবে, কাজে সুবিধা হবে পরবর্তীতে এডিট করার সময়, তাহলে এই দুইটা একসাথে নাড়াতে পারবো। এবার আমরা কি করতে হবে, মোবাইল নাম্বার, তারপরে কি, টেলিফোন নাম্বার। এবং দেখেন এখানে কিন্তু অ্যালাইনমেন্টগুলো কোন দিকে আছে, বাম দিকে, কেন, কারণ আইকনগুলো আছে এই দিকে, এই জন্য। তাহলে আমাদেরও কিন্তু সেই অ্যালাইনমেন্টগুলো এইদিকে করে নিতে হবে। তাহলে এই দুইটাকে আবার সিলেক্ট করি, করে অ্যালাইনমেন্টটাকে এইদিকে দিয়ে দিলাম, এই। এবার আমরা কি করব, আবার নতুন আরেকটি নিব মোবাইলের জন্য। তাহলে সেখানে মোবাইল নাম্বারটা আমার দিয়ে দিই, +88 01 914 220 550।
ঠিক আছে, এটা দিয়ে দিলাম। এটার সাইজটা আমরা আর একটু ছোট করে দিই, এটা সাইজ করে দিলাম 25 পিক্সেল, ঠিক আছে। তাহলে এই ফন্টের এই সাইজ দিয়ে কি করব, বাকি কাজটুকু আমরা করব। তাহলে এখানে নিলাম, এটাকে অল্টার দিয়ে এখানে ইমেল অ্যাড্রেসটা দিব। তাহলে ইমেল অ্যাড্রেস কি দেওয়া যায়, আমরা নাম দিলাম ইওর ইউআর ইওর ইমেল আইডি অ্যাট দ্য রেট অফ ইওর ওয়েবসাইট ওয়েবসাইট.com, ঠিক আছে। এইভাবে দিলাম যে তোমার ওয়েবসাইটের ঠিকানাটাই তুমি বসাও এখানে। এখনো আসে নাই, এই এখানে দূরত্বটা চাইলে আমরা কি করতে পারি, একটু কমাই দিতে পারি, যেহেতু অনেক বড়। সেক্ষেত্রে তবে একই রকম লাগলেই কি হবে, ভালো হবে, এক একটা এক এক রকম থাকলে ভালো লাগবে না। হ্যাঁ, সেটা ভালো লাগবে না, স্ট্যান্ডার্ড হবে না কাজটা। তাহলে আমরা এইটুকু করলাম, এটাকে আমরা এখানে রাখলাম। এবার এটাকে আবার ওয়েবসাইটের অ্যাড্রেস দিব। ওয়েবসাইট অ্যাড্রেস দেওয়ার জন্য লিখব www.yourwebsite.name.com, এভাবে দিয়ে দিলাম। তাহলে আমাদের ওয়েবসাইট নেমটাও রেডি হয়ে গেল। এবার করতে হবে কি, অ্যাড্রেস। যদিও এখন অনেক কার্ডে কি হয়, অ্যাড্রেস নাই। তাহলে অ্যাড্রেস যদি দিই, দিলাম আমার অ্যাড্রেস 85/1 পুরানা পল্টন লেন, এন্টার দিয়ে নিচে এসে লিখি পুরানা পল্টন কমা ঢাকা হাইফেন 1000, এন্টার, বাংলাদেশ 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 বাংলাদেশ। ওকে, বাংলাদেশের বিটা কিন্তু ছোট হাতের হয়ে গেছে, এটাকে ক্যাপিটাল করতে হবে, বাংলাদেশ। তাহলে এবার আমাদের যতটুক ছিল ততটুকের ভিতর আমরা করে দিলাম এটাকে আবার। তাহলে এটা আমাদের রেডি হয়ে গেল। এবার আমাদের আরেকটি জিনিস করতে হবে, সেটা হচ্ছে সোশ্যাল লিঙ্ক। আমরা এখানে সোশ্যাল লিঙ্ক দিলাম /bdwebmart.it, অর্থাৎ আমরা ফেসবুক স্ল্যাশ এভাবে লেখাটা হবে যেন হয়, সেই জন্য আমরা এরকম দিলাম। তো দেওয়ার পর এটাকে আমরা এখানে রাখি। এবার সবগুলোকে অ্যালাইনমেন্ট ঠিক করতে হবে। তবে তার আগে একটি কাজ যদি আমরা করে নিই, যে তাহলে আমাদের কাজটি সুন্দর হবে। যেমন ধরেন, আমরা এটা তো আমাদের কি কন্ট্যাক্ট না, পুরো কাজটা। তাহলে কন্ট্যাক্টগুলোকে একটা গ্রুপে দিয়ে নাম দিয়ে দিলাম, এটা কি কি কন্ট্যাক্ট। এখন সবার উপরে আছে কোনটা, মানুষের নামটা নাকি কন্ট্যাক্টটা? সবার উপরে কিন্তু মানুষের নাম আছে। তাহলে মানুষের লেয়ারটাকে উপরে দিয়ে দিলে সুবিধা হবে, তারপরে কোনটা দিলে, কন্ট্যাক্টটা দিলে। এইভাবে দিলে কাজটা সুন্দর হবে। এই লেয়ারটাকে আমি জাস্ট আমার সুবিধার জন্য আনছিলাম। তাহলে এবার কন্ট্যাক্টে ঢুকে আমরা কি করব, এখানে দেখেন সবার উপরে আছে কোনটা, মোবাইল। তাহলে মোবাইল নাম্বারের লেয়ারটাকে কি করব, টেনে ধীরে ধীরে উপরে দিয়ে দিব। তারপরে কোনটা দিব, ইমেল অ্যাড্রেসেরটা উপরে দিয়ে দিব। তারপরে কোনটা, ওয়েবসাইটেরটা আর একটু উপরে যাবে। দেন হচ্ছে সোশ্যালটাকে একদম নিচে দিব। তাহলে আমাদের কি হলো, সঠিকভাবে সাজানো হলো। এখন সবগুলোকে যদি ক্লিক করি একবারে, তাহলে কি হচ্ছে, দেখেন আমাদের অ্যালাইনমেন্টটা ঠিক মতো হয়ে গেল। এবার দূরত্বগুলো চাই, উপর নিচে অ্যালাইনমেন্টটা আমরা ঠিক করতে চাই। তাহলে সেক্ষেত্রে আমরা কোনটা চাপি, এই যে এটা, তাহলে দেখেন এটা হয়ে গেল। কিন্তু এখানে এটা তো অনেক বড়, সেই জন্য এই জিনিসটা অত ভালো হয় নাই। সেক্ষেত্রে আমরা ম্যানুয়ালি এটাকে আবার নিচের দিকে করে দিতে পারি একটু, ঠিক আছে। ঠিকানাটাকে একটু করে দিলাম। তাহলে মোটামুটি আমাদের ওই অর্ধেক এটা আর অর্ধেক এটা দিয়ে আমরা যদি করি তাহলে ভালো লাগবে, ঠিক আছে। উপরে যেটা আছে সেটাকে একটু নামাই দিই। তাহলে উপরের তিনটাকে আমরা একটা করি, একবার করে নিই, আর নিচের দুইটা একবার করে নিলাম। তাহলে আমাদের এটা এই পাশে হয়ে গেল। আমরা গ্রুপটাকে সিলেক্ট করি, তাহলে গ্রুপ ধরে দেখেন নাড়ানো যাচ্ছে। তাহলে এটাকে একটু একদম শেষ মাথা পর্যন্ত দিয়ে দিই এখানে, আর নামেরটাকেও ঠিক এটার সাথে কি করতে হবে, অ্যালাইনমেন্টটা ঠিক করে দিতে হবে। তাহলে নাম এবং এটা একই জায়গায় হয়ে গেল।
যদিও আমরা যে কার্ডটা দেখে করছি ওনার কার্ডটাই নামটা একটু কি আছে এদিকে সরানো আছে, কেন আছে কারণ এখানে আইকন গুলো দিছে উনি, তা আমরা একটু সরাই দিতে পারি। এবার এখানে আইকন দেওয়ার পালা, আইকন দেওয়ার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে যে কন্ট্যাক্টের উপরে আমরা একটা লেয়ার নিলাম, এখানে আইকন আমি কিছু ডাউনলোড করে রাখছি, ফ্ল্যাট আইকন নামে একটি ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটে যেয়ে আপনারা খুব সহজেই অনেক আইকন ফ্রি ডাউনলোড করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, একই জাতীয় আইকনগুলোকে আপনারা ইউজ করবেন, যেমন ধরেন যে যদি মোবাইলটা ইউজ করেন এরকম ট্রান্সপারেন্ট স্ট্রোক দিয়ে আঁকা, তাহলে বাকি যেই ডিজাইনগুলি আসবে সেগুলো কি করবেন স্ট্রোক দিয়ে আঁকা ডিজাইন করবেন। আমার এটা সরে গেছে, আবার দিই, আবার নিয়ে আসি, এটাকে আমরা টেনে এটাকে ছোট করে দিলাম, এন্টার দিলাম, এটাকে ধরে আমরা এখানে নিয়ে আসলাম, এটা অনেক বড় লাগতেছে তাহলে আর একটু ছোট করে দিই, এটা হইলে আমাদের ভালো লাগছে, দেখেন এটাকে ডানে করে দিই। এখন আসেন দ্বিতীয়টায় আমরা আসি, যেহেতু এটা আমরা কি করছি স্ট্রোক বেজ একটা ডিজাইন নিয়েছি, তাহলে আমাদের চিঠিটাও নিতে হবে কি স্ট্রোক বেজ, যেমন এটা স্ট্রোক বেজ আছে, এটা এটাকে আমরা দিয়ে দিলাম। এখন এই ক্ষেত্রে দেখেন সবগুলি আইকনের সাইজ কিন্তু আমার একরকম করাটা কি অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায়, সেজন্য আমরা কি করব আবার সেই গাইড ব্যবহার করব। গাইডটাকে দিয়ে আমরা কি করব, প্রথম টেলিফোনটাকে আমার গাইডের বরাবর এনে রেখে দেখব যে আমার ঠিক মতো হচ্ছে কিনা, যেমন ইমেলটা এখানে থাক, আমরা এটাকে আগে গাইডটা দিয়ে এটাকে আগে ফিল করে দিই। আর একটা নিয়ে আসি, দুই পাশে দিয়ে দিই এটাকে, এটাকে এই পাশে দিলাম, আর একটা যদি আনি সেটাকে আমরা এইখানে দিয়ে দিলাম, তাহলে দেখেন এটা সাইজটা পেয়ে গেলাম। এবার যদি আমি ইমেলটাকে এখানে আনি, দেখেন খুব সহজেই আমি কি করতে পারবো আমার দুইটা আইকনের সাইজটাকে সঠিকভাবে প্লেস করতে পারলাম, দেখেন দেখছেন ঠিক এইভাবে আমরা কি করলাম বাকি ডিজাইনগুলো করলাম, বাকি আইকনগুলো বসাই, আমাদের এক মিনিট লাগবে, খুব বেশি সময় লাগবে না। নেক্সট ছিল আমাদের কি ওয়েবসাইট, এই যে ওয়েবসাইটেরটা হচ্ছে এটা, তাহলে এটা হচ্ছে ওয়েব আইকন, দেখাই দিলে আপনাদের জন্য ইজি হইল, যেহেতু দেরি হইলই। আচ্ছা তাহলে আমরা এখানে বসাই দিলাম, হ্যাঁ এই, এরপরে কি ঠিকানার আইকন, ঠিকানার আইকনটা হচ্ছে কোনটা, এই যে পিন দেখছেন, এই পিনগুলো হচ্ছে কি ঠিকানার আইকন, এগুলোকে বর্ণনা করা হয় কি লোকেশন, এটা স্ট্রোক বেজ না, এটাই একটা সমস্যা, আমাদের স্ট্রোক বেজটা নাই, তাহলে এটা কি করতে হবে ডাউনলোড করে নিতে হবে, যে যেটা যখন করব সেই বেজের গুলা করে নিতে হবে, তারপর আর একটু খুঁজে দেখা যায় যে আছে কিনা। এই আমরা সাইজটা ধীরে ধীরে ঠিক মতো করে নিলাম, ওকে। এবার এখানে আমরা ফেসবুক দিব, ফেসবুকও আমরা চাচ্ছি শুধু এফ লেখা, কোনো এরকম চার পাঁচ দিয়ে কালো থাকবে না, এই যে এই টাইপের, এটা নিয়ে আসি, এটাকেও আমরা ছোট করে দিই, এটার বক্সটাকে নিয়েও এখানে বসাই, দেখি আমরা এখানে রাখতে পারি এটাকে। টুইটারও যদি আমাদের সেম লিংক থাকে সেম, তাহলে কি করব জাস্ট টুইটারটাকে এর পরে আগে দিয়ে দিব, কই টুইটার, এই যে টুইটার, এই টুইটারটাকে টেনে এখানে দিয়ে দিলাম, হ্যাঁ এই টুইটারটা আমরা দিয়ে দিলাম এখানে, তাহলে কি বোঝা যাচ্ছে যে টুইটারও আমাদের এই নামেই লিংকটা আছে, ঠিক আছে। তাহলে এই আমাদের মোটামুটি কার্ডটা হয়ে গেছে, এটাকে সেভ করে নিলাম এবার কন্ট্রোল এস দিয়ে, এখন এটা কিন্তু অলরেডি সেভ আছেই আমার, সেই ক্ষেত্রে আর নতুন করে সেভ করা লাগছে না, শুধুমাত্র কি করতে হবে জেপিজি আউটপুটটা দিতে হবে, সেক্ষেত্রে আমার ক্যানভাস সাইজটা আবার কি করব কমাই দিব 5, আর এটাই দিব 2, এটাকে ওকে দিই, তাহলে প্রসিড, ছোট হয়ে গেছে, হিডেন করে দিই গাইডগুলোকে, দেখেন এই যেটা, এটাকে আবার কি করব সেভ অ্যাজ, এটাকে ট্যাব চেপে জেপিজি করে দিলাম, করে যদি সেভ দিই তাহলে দেখেন আমাদের দুইটি সাইডের ডিজাইনই কিন্তু আমাদের হয়ে গেল। যেহেতু আমাদের এখানে এটাকে সরাই দিচ্ছি এদিকে, তাহলে সেক্ষেত্রে আমাদের এটা এখানে না দিয়ে যদি আমরা এই জায়গাটাই দিতাম, তাহলে সেই ডিজাইনটা আরও সুন্দর হতো। আমরা এখানে কোনো দাগ দিই নাই, দাগ দিতে পারি, আমরা আমাদের প্রয়োজন মাফিক আমরা কাজগুলো করব।
ছোট বড় করে নিব এবং ডিজাইনটা করব। তাহলে এভাবে চাইলে আমরা একটা ডিজাইন করতে পারছি। ডিজাইনটি যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমাদের এই ডিজাইনটাকে যদি আমরা খেয়াল করি, এখানে দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু এখানে ফ্ল্যাট দেখাচ্ছে, ফ্ল্যাট সোজাসুজি দেখাচ্ছে। কিন্তু ফ্ল্যাট না দেখি এটা যদি কোনো একটা ডেকোরেটিভ ওয়েতে দেখাতাম, যে একটা টেবিলের উপরে এটা রাখা আছে, তাহলে এটা দেখতে অনেক সুন্দর হয়। সেই কাজগুলিকে বলে মক আপ করা, অর্থাৎ এই ফাইলটাকে নিয়ে আর একটি ডেকোরেটিভ একটা ব্যাকগ্রাউন্ডের ভিতরে রিপ্লেস করা। এবং যখন আমরা সেল করব, বায়ারকে দেখাবো, তখন ওই মক আপ ফাইলটা করে মক আপ ফাইলের ভিতরে আমার ডিজাইনটাকে বসিয়ে দেন আমরা কি করব, কাস্টমারকে আউটপুট দেখাবো জেপিজিতে। এবং এই মক আপ ফাইলগুলি আমরা চাইলে গুগল থেকে ডাউনলোড করে নিতে পারি। অনেক অসংখ্য মক আপ ফাইল আছে যেখানে পিএসজি ফাইলটি এনে আপনারা দেখতে পারবেন, এবং সেটি আমরা অন্য আরেকটি ক্লাসে ইতিমধ্যে দেখিয়েছি এবং সামনেও আরও দেখাবো। সেই কাজটিও আপনারা করতে পারেন। আর যদি কোনো কারণে মক আপ আপনার ডাউনলোড করতে না চান, নিজেই বানাতে চান, সেক্ষেত্রে কিভাবে মক আপ ফাইল বানাবেন সেটার উপরে ইতিমধ্যে আমরা একটা টিউটোরিয়াল দিয়েছি। লাইভ ক্লাসের যে আমাদের প্লে লিস্ট আছে সেখানে আছে, তো বিডিও মার্টে চ্যানেলের প্লে লিস্টে লাইভ যে ক্লাস আছে সেখানে আপনারা যদি আর একটু সার্চ করেন, সেখানে মক আপ ফাইল বানানোর টিউটোরিয়ালও দেওয়া আছে। আশা করছি সেখান থেকে মক আপ ফাইল তৈরি করে অথবা গুগল থেকে কোনো একটি ফাইল ডাউনলোড করে সেখানে আপনার ছবিটিকে রিপ্লেস করে আপনি খুব সুন্দর করে বিজনেস কার্ডটিকে রিপ্রেজেন্ট করতে পারবেন এবং সেল করতে পারবেন। তা ধন্যবাদ সবাইকে কষ্ট করে আজকে ক্লাসটি করার জন্য। আবার দেখা হবে নতুন আরেকটি টপিক্স নিয়ে নাকি।